মৌসুম শেষ হতে না হতেই শুরু হয়ে যায় ফুটবলারদের ক্লাব ছাড়ার গুঞ্জন। দল ভারী করার দৌড়ে ক্লাবগুলো লোভনীয় প্রস্তাব দিয়ে রাখে ফুটবলারদের। সৌদি লীগের ক্লাবগুলো এবার পিছিয়ে নেই। আসন্ন মৌসুমের কথা মাথায় রেখে দল ভারী করতে সারা পৃথিবী থেকে নামি দামি ফুটবলারদের দলে নিচ্ছে ক্লাবগুলো। সৌদি ক্লাবের নতুন সেই সংযোজনে এবার যুক্ত হয়েছে ব্রাজিলের তারকা রোবার্তো ফিরমিনোর নাম। করিম বেনজেমা, এনগোলো কান্তের পর নতুন মৌসুমের সৌদি প্রো লীগের বড় নাম হতে যাচ্ছেন 31 বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা। গেল মৌসুমে লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যান ফিরমিনো। এরপরই সৌদি প্রো লীগের ক্লাবের সঙ্গে চুক্তি সই করেছেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার। এদিকে রোবার্তো ফিরমিনো সতীর্থ ভিটর রোককে দীর্ঘদিন ধরে নেওয়ার চেষ্টা করেছিল ক্লাব বার্সেলোনা। গণমাধ্যমের দাবি 45 মিলিয়ন ইউরো অর্থ দিয়ে অবশেষে ব্রাজিলের এই তারকা ফুটবলারকে চুক্তিবদ্ধ করতে যাচ্ছে স্প্যানিশ ক্লাবটি। মাত্র 18 বছর বয়স থেকেই বার্সাতে খেলতে চেয়েছিলেন ব্রাজিলের এই তারকা ফুটবলার, তাই ব্যক্তিগতভাবে শুরু থেকেই ভিটর রোক যোগ দিতে চেয়েছেন ক্লাব বার্সেলোনায়। সবকিছু ঠিক থাকলে 2029 সাল অবধি বার্সার সঙ্গে চুক্তি সই করবে ভিটর রোক। তুরস্কের তরুণ ফুটবলার আর্দা গুলার খেলেন তুর্কি ক্লাব ফেনারবাচেতে। মাত্র 18 বছর বয়সেই পেয়ে গেছেন তুর্কি মেসি খেতাব। মূলত তার দুর্দান্ত ফুটবল খেলার দক্ষতার পাশে বাম পায়ে খেলার কারণে এই খেতাব দেওয়া হয়। এছাড়াও লিওনেল মেসির সঙ্গে খেলার ধরনের মিল থাকায় এই খেতাব পান উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনাময় এই ফুটবলার। এরই মধ্যে গুলারকে দলে ভেড়াতে মরিয়া ছিল ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। গুলারকে দলে নিতে বার্সেলোনার হয়ে ইস্তাম্বুলেও ভ্রমণ করেছিলেন সাবেক ফুটবলার ডেকো। মোটা অঙ্কের অর্থ প্রস্তাব করেছিল বার্সা, তবে টার্কি সেই তরুণের ব্যক্তিগত পছন্দ ছিল রিয়াল মাদ্রিদ। এদিকে বার্সার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ রিয়াল মাদ্রিদও গুলারকে দলে ভেড়াতে চেয়েছিল। এবার বার্সাকে টেক্কা দিয়ে 17 মিলিয়ন ইউরো অর্থে গুলারকে চুক্তি করতে যাচ্ছে রিয়াল। আসন্ন মৌসুমে প্রতিভাবান এই ফুটবলারকে রিয়াল মাদ্রিদে দেখা যেতে পারে। ফারজানা জাহানপ্রিয়া, সময় সংবাদ।